আজকে আমি একটি গল্প। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে কি করবো ভেবে ভাবলাম আজকে তোমাদের কাছে একটা চুরমুর মাখার রেসিপি শেয়ার করি। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা চুরমুর মাখার রেসিপি। আসলে কি হয়েছে বলো, আমার এক মাসি আমাকে ফুচকা দিয়েছিল, কিন্তু ফুচকাটা কারণবশত জিনিসটা খাওয়া হয়ে গেছিল। যে ফুচকাগুলো আমাদের অবশিষ্ট ছিল সেইগুলো দিয়ে আমি একটা চুরমুর মাখার রেসিপি শেয়ার করবো তোমাদের কাছে। তো চুলগুলো দেখছো উল্টো পাল্টা, যাই হোক পরে চুলগুলো ফ্রেশ করব, মানে আমি এখনো চুল আসছাইনি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর চলো কি কি করেছি আমি সেটাও তোমাদের কাছে শেয়ার করব। চলো কি করেছি, সরাসরি উপকরণে চলে এলাম। বাদাম, চীনা বাদাম, পেঁয়াজ কুচোনো, ভাজা মশলা, বিট লবণ এবং কাঁচা লঙ্কা কুচি, তার সঙ্গে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আর যেসব ফুচকাগুলো ভেঙে গেছিলো সেসব ফুচকাগুলো নিয়েছি। তাহলে বুঝতেই পারছ কী হতে চলেছে, একদমই তাই, এটা চুরমুর মাখা। তো আমরা চুরমুর মাখার রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা তোমরা সবাই জানো, তবুও তোমাদের কাছে শেয়ার করলাম যে কিছু একটা বানিয়ে খাবো, সেটা তোমাদের কাছে শেয়ার করব না, এটা তো হতে পারে না। তোমরাই বলো যে কোনো কিছু না শেয়ার করে আমি যাই। তো চলো এইবার কীভাবে এটা বানালাম সেটা একটুখানি শেয়ার করি তোমাদের কাছে। তো দেখো, প্রথমে আলুগুলোকে ভালো করে মেখে নিতে হবে, একেবারে ফিনিশড করে মাখতে হবে না, একটু যদি মানে দলা দলা থাকেও তাতে কোনো সমস্যা নেই। এরপর পেঁয়াজ, বাদাম, বিট লবণ, ভাজা মশলা, তো তা এইভাবে এক এক করে সব দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো তোমাদেরকে একটা সত্যি কথাই বলি, এত সুন্দর খেতে হয়েছিল, খুবই সুন্দর খেতে হয়েছিল, কিন্তু একটু লবণটা কম হয়ে গেছিলো, মানে বিট লবণটা একটু কম হয়েছিল। তো পরে আমরা লবণটা অ্যাড করে নিয়েছিলাম আরও। তো যে যেরকম মানে লবণ খেতে চাও সে তার স্বাদ মতো লবণ অ্যাড করে নেবে, কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। লাস্ট শেষে ভাগে কম পড়ে গেছিলো আমাদের, আমরা ক্যান্ডিডেট অনেক ছিলাম, তো যাই হোক ভাগে কম পড়ে গেছিলাম। ফুচকা এমন একটা জিনিস, কেউ নেই জিনিসটা বাদ দেয় না, সবাই খায়, আর তারপরে যদি সেটা চুরমুর মাখা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলো, এই আজকে এই মানে ক্যামেরাম্যান ছিলাম আমি, আর আমার এই চুরমুর মাখার রেসিপিটা তৈরি করেছে আমার আর এক মনা, মানে আমার ননদের মেয়ে, ও এই মাখাটা মেখেছে, মানে মানে তৈরি করেছে ও, আর ক্যামেরাম্যান ছিলাম আমি। তো তোমরা কিন্তু অবশ্যই বলো, যেহেতু ও খুবই ছোটো ও ট্রাই করেছে, তো তোমরা জানিও যে দেখতে কেমন হয়েছে, খেতে তো খুব সুন্দরই হয়েছে, তোমাদেরকে তো আর দিতে পারছি না, আমরা খেয়ে ফেলেছিলাম, কিন্তু দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা জানিও। তো চলো এর আর কি বলবো, কি আর বকবক করবো, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। স্বপ্ন তুমি স্বপ্ন, আজ আমার চোখেতে, ও স্বপ্ন তুমি স্বপ্ন, আজ আমার চোখেতে, বলো তুমি কবে আমি, বলো তুমি কবে আমি পারবো তোমায় একটু ছুতে, দেখো তোমরা দেখতে কি সুন্দর হয়েছে। দেখো একটু বিট লবণ কম হয়েছিল বলে আমরা আরেকটু লবণ অ্যাড করে দিয়েছি। তো দেখো দেখতে কি সুন্দর হয়েছে, দেখেই জিভে জল আসছে না বলো, আমার তো মাখছিল যখন তখনই জিভে জল চলে এসেছিলো। তো যাই হোক, তারপরে আমরা একটু লেবু দিয়ে দিলাম, অর্ধেক মতো লেবু এর সাথে অ্যাড করে দিয়েছি। তোমরা একবার জাস্ট এইভাবে বানিয়ে দেখো, মানে তারপর আমাকে কমেন্ট সেকশানে জানিও কেমন খেতে হয়, উফ কি অসাধারণ যে খেতে হয়েছিল, মানে। তো
ভিডিও আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলো, নাহলে আমি যে নতুন নতুন ব্লগ ভিডিও, ট্রাভেল ভিডিও বা রেসিপির ভিডিও শেয়ার করবো সেগুলো সবার আগে তোমরা কী করে দেখবে বলো? তো তাড়াতাড়ি এসে ভিডিওটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর আমার পাশে থেকে যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর ভালো কথা, আমি যে নাইট ক্রিমটা বানিয়েছি সেটা তোমরা কারা কারা তৈরি করেছো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর আমাকে ফিডব্যাক করে বললো যে কারা কারা ট্রাই করেছো, সেখান থেকে কী বেনিফিট পেয়েছো সেটাও অবশ্যই তোমাদেরকে জানিও। তো দেখো আমার চোখের তলার কালি কতটা কমে গেছে, কতটা তোমাদেরকে সেটাই আমি শেয়ার করার জন্য, মানে তোমাদেরকে সেটাই আমার জানানোর দরকার ছিল। দেখো কতটা চোখের তলার কালি উঠে গেছে, আরও উঠবে। তো তোমরা যাদের চোখের তলায় ডার্ক সার্কেল আছে তারা প্লিজ ট্রাই করতে পারো, আমি অনেক বেনিফিট পেয়েছি তাই তোমাদের কাছে বললাম। তো এখনই হতো টাটা, গুড নাইট। শুতে যাই তোমাকে, ও তোমাকে জেনেও তোমার আঁখি চুপ করে থাকে।